নারী এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করতে হলে শুধু জয় নয়, বড় জয় দরকার ছিল বাংলাদেশ নারী দলের। মালয়েশিয়ার বিপক্ষে ব্যাটারদের দাপুটে পারফরম্যান্সে তা পেয়েও গেছে নিগার সুলতানের দল। শ্রীলঙ্কার ডাম্বুলায় আগে ব্যাট করে মুর্শিদা খাতুনের 80 ও অধিনায়ক নিগার সুলতানার 62 রানের কারণে বাংলাদেশ 2 উইকেটে 191 রান করে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। এর আগে 2019 সালে মালদ্বীপের বিপক্ষে 2 উইকেটে 255 রান করেছিল বাংলাদেশ। রান তাড়ায় মালয়েশিয়ার মেয়েরা বেশি দূর যেতে পারেনি। বড় লক্ষ্য তারা করতে যে নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারতে থাকে। নাহিদা আক্তার রাবেয়া খানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 20 ওভারে 8 উইকেট হারিয়ে মাত্র 77 রানে গুটিয়ে যায় দলটি। 114 রানের জয়ে রান রেট গিয়ে দাঁড়ায় 1.971, যেখানে থাইল্যান্ডের রান রেট দাঁড়ায় 0.098। নেট রান রেট বেড়ে যাওয়ায় বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে।